বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দশম আসরে সাত দলের অংশগ্রহণে চলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ। ইতিমধ্যেই ঢাকা পর্বের ম্যাচগুলো শেষ হয়েছে। ঢাকা পর্বের ম্যাচগুলো শেষে পয়েন্ট টেবিলে কারা আছে উপরে এবং কারা আছে তলানিতে আসন দেখে নেই বিস্তারিত। বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লীগ 2024 পয়েন্ট টেবিলে প্রথম দল হিসেবে আছে খুলনা টাইগার্স। তারা দুইটি ম্যাচ খেলেছে, দুটিতেই জয়লাভ করেছে, তাদের পয়েন্ট চার। পয়েন্ট টেবিলে দুই আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারা তিন ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করেছে, একটিতে হেরেছে, তাদেরও পয়েন্ট চার। পয়েন্ট টেবিলে তিনে আছে রংপুর রাইডার্স। তারা দুই ম্যাচ খেলে একটিতে জয়, একটিতে ড্র, তাদের পয়েন্ট দুই। পয়েন্ট টেবিলে চারে আছে দুর্দান্ত ঢাকা। তারা দুই ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে হার, তাদের পয়েন্টও দুই। পয়েন্ট টেবিলের পাশে আছে খুলনা ভিক্টোরিয়ানস। তারা দুই ম্যাচ খেলে একটিতে জয়লাভ করেছে, একটিতে হেরেছে, তাদের পয়েন্টও দুই, কিন্তু রান রেটের কারণে তারা পিছিয়ে আছে। পয়েন্ট টেবিলে ছয়ে আছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। তারকায় ঠাসা এই দল তিন ম্যাচ খেলে একটিতে মাত্র জয়লাভ করেছে, দুটিতে তারা হেরেছে, তাদের পয়েন্ট দুই। বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লীগ পয়েন্ট টেবিলের সাথে আছে সিলেট স্ট্রাইকার্স। তারা দুই ম্যাচ খেলে দুইটিতেই পরাজয় করেছে, তারা এখন পর্যন্ত কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। বাংলাদেশ প্রিমিয়ার লীগে ঢাকা পর্বের ম্যাচ শেষে এবার 26 জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্বের ম্যাচ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এবারে বিপিএল এ কে জিতবে? আপনার পছন্দের দলের নাম কমেন্টে লিখুন। আর খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।